মহামেডানের ইতিহাসে প্রথমবার পরিচালক পর্ষদে অনুষ্ঠিত হলো নির্বাচন। ১৬ পরিচালক পদের বিপরীতে ২০ প্রার্থী। ভোট গণনা চলছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন আব্দুল মুবিন। ক্যাসিনো কাণ্ড আর অর্থ সংকটে চরম দুঃসময়ে থাকা মহামেডানকে টেনে তোলার স্বপ্ন নিয়েই বহু প্রতীক্ষিত এ নির্বাচন। সাবেকরা কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন ঐতিহ্যের সাদাকালোর গৌরব ফিরিয়ে আনতে। ক্লাবটির জার্সি গায়ে যারা গৌরবময় অধ্যায়ের বড় অংশীদার, তারা জানালেন যারাই আসুক না কেন প্রত্যাশা পূরণে কার্যকর হবেন। যে উৎসাহটা আছে সেই উৎসাহটাতে আমার মনে হয় মহামেডান এইবার অন্তত এই যে এখন যা বর্তমান অবস্থা তাতে মহামেডান অন্তত কিছুটা ধরো চার পাঁচে হয়তো চারে থাকতে পারে, পাঁচও থাকতে পারে। একটা ভালো কমিটি নিয়ে আসুক, যে কমিটি আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে দিতে পারবে, যে আমাদের ঐতিহ্য যে হারিয়ে গেছে, চ্যাম্পিয়নশিপ থেকে আমরা পিছিয়ে গেছি, সেই চ্যাম্পিয়নশিপটা আমরা দিয়ে আবার পুনরুদ্ধার করতে পারি। জনপ্রিয় টিভি অভিনেতা জাহিদ হাসানও মহামেডানের পার সমর্থক, এবার হয়েছেন সদস্য। ভোট দিয়ে জানালেন সাদা কালো ক্লাব নিয়ে মধুর স্মৃতি। মহামেডান খেলা দেখতে গেছি, ভুল করে অন্য গ্যালারিতে চলে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, মারামারি করছি, কখন কাকে ঢালাচ্ছে জানি না। হঠাৎ করে আমরা আলা বলল যে ভাই, তখন ভাই করে বলতে, এখন তো অনেক সার করে বলে, বললো যে ১৫ টাকা দেন। তখন ১৫ টাকা দেওয়া মানে অনেক কষ্টের টাকা, ওই আমরা যে ঢালেছি বুঝি নাই, বুঝতে পারছেন? এরকম অনেক স্মৃতি আছে। ক্রিকেটার রাকিবুল কিংবা নান্নুরা সাদা কালোর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতোই, তবে আগের মতো সমীহের তকমা হারিয়েছে ক্রিকেটেও, তাই তাদের প্রত্যাশা এই নির্বাচনের মধ্য দিয়েই গতি ফিরবে ক্লাবটিতে। সবাই যে স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করছে এটা ক্লাবের জন্য বিরাট ব্যাপার। আমরা চাচ্ছি আমাদের প্রাণপ্রিয় ক্লাব আবার আগের অবস্থানে চলে আসুক এবং বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে স্পোর্টসের যাতে উন্নয়নের সাথে সম্পৃক্ততা থাকতে পারে এবং ক্লাবের জন্য আমরা সার্বিক সাফল্য আমরা কামনা করছি। ক্রিকেট, ফুটবল, হকি সবখানেই ঐতিহ্যের মহামেডান থাকবে সমীহ জাগিয়ে, ছুটবে নব উদ্যমে, এমনটাই প্রত্যাশা অন্য সদস্যদের। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।